রনি শা, এটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। দেখো, সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ। এটা একটা পাবা, একদম নিশ্চিত থাকো যে বানান শুদ্ধিকরণ থেকে একটা দিবে। তো কিভাবে দিতে পারে? নানা রকম ওয়েতে দিতে পারে। মনে করো এখানে কিছু আমরা উদাহরণ দিছি না, এগুলো একটু দেখো যে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি সঠিক, কোন বানানটি শুদ্ধ নয়, যে 24 নম্বরটা দেখো কোন বানানটি শুদ্ধ নয়, ঠিক আছে? এরকম নানাভাবে জি করতে স্যার। পারে, কোন বানানটি সঠিক, কোন বানানটি সঠিক নয়, কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ নয়, ঠিক আছে? এইভাবে করে নানা রকম দিতে পারে। এখন একই বানানও দিতে পারে, যেমন 7 নম্বরটাতে একই বানান দিছে, খেয়াল করো, একই শব্দ। 8 নম্বরটাতেও একই শব্দ দিছে, ঠিক আছে? কিন্তু মনে করো যদি আমি বলি এই যে 24 নম্বরটা দেখো, এটাতে ভিন্ন শব্দ দিছে, তো ভিন্ন শব্দ দিতে পারে, একই শব্দ দিতে পারে। যেমন এই যে 29 নম্বরটাতে দেখো, ভিন্ন ভিন্ন শব্দ দিছে। তো এভাবে করে তোমাকে নানাভাবে দিতে পারে। তোমার কাজ হচ্ছে যে কিছু নিয়ম আছে, এগুলো তোমাকে আগে জানতে হবে। ওই নিয়মগুলো জানলে তুমি এমনিতে শুদ্ধ বানান ভালো করে লিখতে পারবা। এখানে আমি 1 নম্বর টপিক এটা দিছি, তো আবার খুব সম্ভবত 17 নম্বর টপিকে আছে কিছু বানান, দেখাচ্ছি আমি। 17 আর মনে হয় 34, আচ্ছা 34-এ না, 17-তে আছে। 17টা আমি খুলি, এই যে এখানে কিছু বানান আছে, খেয়াল করো, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশি আসছে এই বানানগুলো, ঠিক আছে? তারপরে তোমরা সায়েন্সের স্টুডেন্টরা যেটা করতে পারো, তোমাদের জন্য নিয়মগুলো শিখে একটু কঠিন হবে, কারণ তোমাদের আসলে সাবজেক্টটি পড়তে পড়তে এমনিতে দিন যাবে, নিয়ম পড়তে গেলে তো আরো ঝামেলা। আরো কিছু বানান এখানে তোমরা পাবা, ঠিক আছে? তো আসলে মূল কথা যেটা, যে বানান আসলে কিভাবে তুমি মনে রাখবা, এটা হচ্ছে মূল কথা। তো এটার জন্য আমি কি বলি, একটু মনোযোগ দিয়ে শুনবা, শুনলে আশা করি কিছু জিনিস অ্যাটলিস্ট পারবা, কিছু জিনিস অ্যাটলিস্ট পারবা। সেটা হচ্ছে যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নত্ববিধান আর সত্ত্ববিধান আগে জানতে হবে টোটালি। আর বাংলা ভাষায় তোমার দ্রশিকার আর দীর্ঘিকার কোথায় ব্যবহৃত হয় এই জিনিসটা জানতে হবে। আর হচ্ছে যে স্যার এটা তো জানি সন্ধির না, ক্ষেত্রে, হ্যাঁ বলো, এটা তো জানি না কোথায় ব্যবহৃত হয় আমি আর এটা নতত্ব। তোমার তোমাদের কাজ, তোমার নোট করে রাখো। এই আমি তো তোমাদের, আমার কাজ হচ্ছে ধরাই দেওয়া, ধরাই দিলে তুমি পারবা। তুমি এবার এটা খুঁজে বের করে ফেলবা যে কেমনে জানতে হয়। তারপর হচ্ছে যে সন্ধি গঠিত যে শব্দগুলো, মানে সন্ধির পরে যে শব্দটা আমি লাস্টে পাচ্ছি, যেমন মনে করো বিদ্যাযোগ আলয় সমান বিদ্যালয়, এই বিদ্যালয় শব্দটা, এটা তো বিদ্যাযোগ আলয় থেকে গঠিত হয়েছে। তো এখন যখন সন্ধির গঠিত হয়, তখন সন্ধি গঠনের সময় কিছু কিছু বানান মানে হচ্ছে তোমার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তখন যেটা করতে হয় তোমাকে, ঠিক ওইটাই লিখতে হবে, ঠিক ওই জিনিসটাই লিখতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি তোমাকে বলি, সাপোজ একটু খেয়াল করবা, মনে করো অহ, অহম যোগ কার, এটা কিভাবে বলো তো? অহংকার এই যে তুমি এটা বুঝে গেছ, এখন খেয়াল করবা অহংকার। এখন এই যে এখানে একটা ম আছে না, জি স্যার, আর এখানে একটা ক আছে না, হ্যাঁ তো সন্ধির ক্ষেত্রে যদি তোমার এই ম পরে থাকে, মানে এই এই পটটার আগে শেষে যদি ম থাকে আর এই পটটার আগে যদি ক থাকে, তখন এই হ ম এবং ক মিলে হয়ে যায় অনুস্বার। মানে অহ তা বসছে, অহ বসে এই যে মটা অনুস্বার হয়ে যাবে। তাহলে সন্ধির ক্ষেত্রে এখানে শুধুমাত্র যে ম এরকম না, আরো আছে ফ ফ ফ ফ খুব সম্ভবত ম, আরো কি কি জানি আছে, আমি এক্সাক্টলি মতে মনে আসতেছে না, আমি দেখলে মনে পড়বে। যাই হোক, আমি তোমাকে একটা রুলস দেখালাম, তখন দেখো তো এখানে অহংকার আছে। এখন তুমি এই পরীক্ষায় যদি অহংকার দেয়, তুমি ঠিক এইভাবে লিখতে হবে, অন্য কোনো ভাবে লেখা যাবে না। তাহলে এরকম কিছু নিয়ম আছে বানানের, এই নিয়মগুলো তোমাকে শিখতে হবে। যেমন আমি আরো আরেকটা কথা তোমাকে এখন বলি, যেমন মনে করো যে কিছু কিছু শব্দ আছে, সেখানে হ্রস্বিকার এবং দীর্ঘিকার দুইটাই সঠিক, হ্রস্বকারও সঠিক, দীর্ঘকারও সঠিক। তো তোমাকে সেই বানানগুলোর ক্ষেত্রে যদি দুইটাই সঠিক হয়, তাহলে তোমাকে অবশ্যই এটাকে নিতে হবে,
রস্যি এবং রস্যকে নিতে হবে। যেমন মনে করো বাড়ি, দেখবা কোথাও এভাবে লেখা হয় আবার কোথাও এভাবে লেখা হয়, ঠিক না? জি স্যার। তাহলে তোমাকে এটা সিলেক্ট করতে হবে, দুইটাই যদি যেখানে কারেক্ট সেখানে রস্যিকারকে কারেক্ট হিসেবে নিতে হবে, ক্লিয়ার? জি স্যার। মানে রস্যিকার লেখার চেষ্টা করতে হবে। আবার কিছু কিছু জায়গা আছে সেখানে কখনোই রস্যিক দীর্ঘিকার হয় না, যেমন সেগুলো হচ্ছে বিদেশি শব্দ, বিদেশি শব্দে কখনোই কি লেখা যাবে না, দীর্ঘিকার লেখা যাবে না, বিদেশি শব্দে কখনোই দীর্ঘিকার লেখা যাবে না। যেমন আমি যদি বলি, তোমাকে যদি উদাহরণ দেই যে রস্যিকার আর বিদেশি শব্দে দীর্ঘকার এবং দীর্ঘিকার, অর্থাৎ আমি যদি তোমাকে দেখাই, অর্থাৎ বিদেশি শব্দে এটা হবে না, এটা হবে না, ক্রস দিয়ে দিলাম, আর হচ্ছে এটাও হবে না, ক্রস দিয়ে দিলাম, অর্থাৎ দীর্ঘিকার আর হচ্ছে যে দীর্ঘকার, এই দুইটার কোনটাই বিদেশি শব্দে লেখা যাবে না। এখন বিদেশি শব্দের আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো যে কি উদাহরণ দেই, মনে করো স্কুল, এখানে অবশ্যই হ্রস্বকার লিখতে হবে, দীর্ঘকাল ভুলেও লেখা যাবে না। তারপরে যদি আমি বলি, মনে করো যে আমেরিকা, হ্রস্বকার লিখতে হবে, দীর্ঘকাল লেখা যাবে না, বুঝে গেছে? জি তারপরে স্যার। মনে করো যে আমি লিখলাম কি লেখা যায়, মনে করো আমি মানে আমি এখানে পরিচিত শব্দ লিখলাম আর কি, আর একটু যদি গভীরে যাই আমি, যেমন মনে করো চিনি, চিনি একটা বিদেশি শব্দ, একটা এটা একটা চাইনিজ শব্দ, রশিকে লিখতে হবে দুইটাতেই। তারপরে মনে করো চাকু, বুঝে গেছে? জি স্যার তাহলে দীর্ঘিকার আর স্যার অশ্বকার কিন্তু লিখতে, তাহলে তোমাকে এগুলো নিয়মগুলো কমার্শিয়াল জানতে লিখতে হবে, তো দুটোই নিয়মগুলো তুমি হয় যখন জানবা তোমার আর বানানে ভুল হবে না, ক্লিয়ার? স্যার। একইভাবে নত্ব বিধান আর সত্ব বিধান দুইটার নিয়ম তোমরা পড়ছো না? জি স্যার। এখন খেয়াল করো, এই মূর্ধন্য যেটা, এই শব্দটা সাধারণত কোথায় হয়, মনে করো যে রি র, রি র, এ রি র আর মূর্ধন্যের পরে অবশ্যই অবশ্যই মূর্ধন্য হবে, এর হচ্ছে নত্ববিধানের একটা নিয়ম। তো এখন এর আমি যদি উদাহরণ দেই, যেমন ঋণ, এখানে মূর্ধন্য হবে, দন্তেন ভুলেও লেখা যাবে না। তারপর রণ, তারপরে মনে করো যে পাষাণ, এখানে মূর্ধন্য লিখতে হবে, দন্তেন লেখা যাবে না, ক্লিয়ার? তাহলে জি স্যার। রি র ষ এর পরে মূর্ধন্য লিখতে হবে। আবার ট বর্গীয় যে বর্ণগুলো আছে, ট ছ ড ড, যে ট বর্গীয় বর্ণগুলো আছে সেগুলোর সাথেও মূর্ধন্য লিখতে হয়, যেমন ঘন্টা, এটা মূর্ধন্য, বুঝে গেছে? তাহলে তোমাকে এগুলো জানলে তুমি কি হবে, বানানটা কারেক্টলি লিখতে পারবা। যেমন আমি তোমাকে যদি দেখাই, এই যে মনে করো এখানে সাপোজ, খেয়াল করো আমি যদি দেখাই, মনে করো এই বানানটা 25 নাম্বার বানানটা, গড্ডালিকা আছে এখানে, খেয়াল করো, একটা আছে গড্ডলিকা, একটা আছে গড্ডালিকা, না ওটা তো দেখা যাচ্ছে না। এটা খেয়াল করো, গড্ডালিকা আর গড্ডলিকা 25 নাম্বারে পাইছ, হ্যাঁ একটাতে আছে রশিকা আর একটাতে দীর্ঘিকার, আবার একটা হচ্ছে গড্ডালিকা, একটা হচ্ছে গড্ডলিকা, ক্লিয়ার? হ্যাঁ এখন আনসার কোনটা হবে? প্রথম হচ্ছে গড্ডল শব্দের অর্থ হচ্ছে বেড়া, এটা একটা বিদেশি শব্দ, বুঝে গেছে? জি স্যার। গড্ডলিকা, ওই যে গড্ডলিকা প্রবাহ পড়ছো না তোমরা, তাহলে তোমার এটা হবে গড্ডলিকা, রসিকার হবে আমার কাছে মনে হচ্ছে আর কি, 25 নাম্বার। আমি নিজেও এগুলাতে মানে মাঝে মাঝে আমার সমস্যা হয়, 25 ক, আচ্ছা গড্ডালিকা, রসিকা ঠিক আছে কিন্তু এটা গড্ডলিকা না, এটা হচ্ছে গড্ডালিকা, ক্লিয়ার? যে বিদেশি শব্দ এই জন্য রসিকার, এই যে এটা 25 নাম্বার, বিদেশি শব্দ এই জন্য অবশ্যই রসিকার হবে, দীর্ঘিকার হবে না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ স্যার। এটা গড্ডলিকা না, এটা হচ্ছে গড্ডালিকা, ক্লিয়ার? এবার মনে করো যে খেয়াল করো, এই যে এটা, এটার বলছে বলছে যে কোন বানানটি অশুদ্ধ বলছে, খেয়াল করছো? আছে দেখো ব্যায়াম, গবেষণা, মুহূর্ত, পানিনি। এখন এই গবেষণার পরে মধুনস্বর পরে অবশ্যই কি হবে, মুদন্য তাহলে ঠিক আছে, এটা ব্যায়াম,
জফলার পরে আকার আছে নাকি নাই? আছে আছে, মুহূর্ত, এটাও ঠিক আছে। ঠিক আছে, এটাও জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। এখন এই মুহূর্ত শব্দটা আসলে এটা সংস্কৃত শব্দ, এই জন্য দীর্ঘকার আবহাওয়া হয় নিচে, দীর্ঘকার এটা এভাবেই থাকবে। আর এই যে পানিনি, এটা বানান ভুল, এটা হচ্ছে একজন বৈয়াকরণিকের নাম। ওনার হচ্ছে যে মাঝখানেটা খুব সম্ভবত মধুমেহ, এই যে এভাবে দেখাচ্ছি। পানিনি দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এভাবে মধুনন্য, তারপরে দন্ত্য ন শিকার, বুঝে গেছে? বুঝছি স্যার। হ্যাঁ, এটা বইয়ে ওই যে একজন পানিনি নামে একজন বৈয়াকরণিক আছে, মানে ব্যাকরণবিদ আছে, তো তার নাম তো, নাম তো আর চেঞ্জ করতে পারবো না, আর ওই ওনার নামটা সংস্কৃত নামের জন্য মধুনন্যই হবে। ক্লিয়ার? এভাবে করে তোমাকে মধুনন্য, মধুনস্য, তারপর অন্যান্য শব্দের যে বানানগুলো, এগুলো তোমাকে জানতে হবে। খেয়াল করো, এই যে এটা 10 নম্বরটা বলছে যে ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন? স্যার ওই দেখা যাচ্ছে না সন্ধিজনিত কারণে, উপসর্গজনিত কারণে, কারকজনিত স্যার, কারণে? স্ক্রিন দেখা যাচ্ছে না। একটু লাইনে থাকো, এখন দেখা যায়? 10 নম্বর প্রশ্ন হ্যাঁ দেখা যায় এখন। খেয়াল করো, বলছে যে ভারসাম্য শব্দটি অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে, উপসর্গজনিত কারণে, কারকজনিত কারণে, সন্ধিজনিত কারণে, বলছে না? জি স্যার, এখন তোমাকে তাহলে এই যে উপসর্গজনিত কারণে ভুল হতে পারে, প্রত্যয়জনিত কারণে ভুল হতে পারে, সন্ধিজনিত কারণে ভুল হতে পারে, কারকজনিত কারণে ভুল হতে পারে, নানা কারণে ভুল হতে পারে, এগুলো তোমাকে জানতে হবে। আর একটা আছে গুরু চণ্ডালী দোষ, সাধু আর চলিত ভাষার মিশ্রণকে গুরু চণ্ডালী দোষ বলে। তারপরে তোমার সংস্কৃত এবং সংস্কৃত শব্দ, এর সাথে আবার তোমার তৎসম শব্দ মিক্স করা যায় না, নানা রকম নিয়ম আছে এগুলো। আসলে তুমি ওই যে হায়াত মাহমুদ স্যারের একটা বই আছে না, বাংলা ভাষা ও সাহিত্য, সরি, বাংলা কি নাম, বাংলা কি জানি, বইটার নাম হচ্ছে ভাষা শিক্ষা, আমি তোমাদেরকে একটু দেখাই, আমার কাছে আছে এই বইটার মধ্যে বানানগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, এই বইটা ভাষা শিক্ষা, ঠিক আছে? সো এই বইটা তুমি চাইলে কানেক্ট করে পড়ার পর একটু ফলো করতে পারো বানানের জন্য, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, আর এখান থেকে প্র্যাকটিস করবা। আর এই শব্দের মধ্যে কি ভুল আছে আমি বলে দেই, এর যে শব্দটা হবে আসলে ভারসাম্য, কি হবে? সঠিক শব্দ হচ্ছে ভারসাম্য। ভারসাম্য, আর এখানে আছে ভারসাম্য তা, তা যুক্ত হয়েছে, তা হচ্ছে প্রত্যয়, ওই যে বহযোগ তা, বহতা প্রত্যয়ের মধ্যে বসো না, জি তাহলে স্যার, এখানে অতিরিক্ত একটা প্রত্যয় যোগ হয়েছে, এই জন্য এটা প্রত্যয়জনিত কারণে ভুল। 10 নম্বর, আমরা দেখি আনসার কি দেওয়া আছে। এই যে 10-এর ক আনসার, প্রত্যয়জনিত ভুল, বুঝে গেছে? জি স্যার, এবার খেয়াল করা, এই যে এরকম আসতে পারে, কোন বানান গুচ্ছ, কোন বানান গুচ্ছ শুদ্ধ, মানে এখানে এখানে একটা গুচ্ছ আছে শুদ্ধ, এগুলোর ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে যে এই তিনটার মধ্যে একটা ভুল আছে কিনা আগে এটা বের করবা, একটা ভুল থাকলে এটা বাদ, তোমার যদি শিওর হইতে পারে যে একটা ভুল আছে। যেমন আমি খেয়াল করো, অধীনস্থ, তেজস্ক্রিয়, তারপর আছে ব্যর্থ, এর মধ্যে ব্যর্থ বানান ভুল, ব্যর্থ হবে, ব্যর্থ লেখা আছে, আর অধীনস্থ না, হবে যে অধীন, তাহলে প্রথম নাম্বারটা ভুল। দ্বিতীয়, প্রবণতা, তারপর আছে কি, কেবল মাত্র, কেবল মাত্র হবে না, হবে কেবল, কেবল আর মাত্র একসাথে হয় না, কেবল হয়, এটা 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 একটা, এটাকে বলে অতিরঞ্জিত, মানে হচ্ছে যে অতিরিক্ত পদ যুক্ত করলে এটাকে বাহুল্য দোষ বলে। মনে করো আমি বললাম সকল আলেমগণ উপস্থিত, এটা ভুল, হবে যে আলেমগণ উপস্থিত অথবা সব আলেম উপস্থিত। ক্লিয়ার? জি স্যার, এটাকে বলে বাহুল্য দোষ। তো এই বাহুল্য দোষ এখানে আছে, কেবল মাত্র, কেবল হয় কেবল হবে, নাহলে মাত্র হবে, দুইটার একটা। এবার এখানে গণনা ঠিক আছে, অচিন্তনীয় ঠিক আছে, নৈমিত্তিক ঠিক আছে মনে হচ্ছে, এবার এটা দেখি তাহলে, শীর্ষক, নিরীক্ষণ, এই এখানে যে নিরীক্ষণ শব্দটা, এটার মধ্যে ঝামেলা আছে, কি ঝামেলা বলতে পারবা? সেটা এখানে মধ্যাহ্ন হবে। মদিনস্য আছে না, কয়ের সাথে মদিনস্য যুক্ত আছে না, মধুনস্য, হ্যাঁ তো মধুনস্যর পরে কি হয়, মধুনস্য মধ্যাহ্ন, আমরা পড়ছি একটু, ঠিক না? হ্যাঁ তাহলে এই জন্য এ দন্তে নটা হবে মধুরন। ক্লিয়ার? জি স্যার, নিরীক্ষণ,
তাহলে আরগুলো ধ্বংস কিন্তু সঠিক, শীর্ষকও সঠিক, কিন্তু এটা এই তোমার কাছে মনে হয় না এটাই সঠিক, এটা দেখ তোমার তখন এই দুইটার মধ্যে কনফিউশন তৈরি হবে। এই জন্য নিয়মগুলো যদি তুমি বুঝো তখন দেখবা পারবা। তাহলে এই যে আমি কিন্তু বের করে ফেলছি, এভাবে করে তোমাকে বের করতে হবে, এখানে আনসার হচ্ছে তিন। আর গণনা ঠিক আছে, স্যার, বি ইউনিটও বাংলা কি এরকম আসে? বি ইউনিটে, এই ইউনিটে সব জায়গায় দেয় বানান, সব জায়গায় দেয় বানান, কোনো জায়গায় মিক্স নাই, বানান সব জায়গায় দিবে। ঠিক আছে, জি স্যার। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো মনে রাখবে, এটা একটা ছন্দ এখানে দেওয়া আছে, কাব্যগ্রন্থ গুলো ওনার দিবে, বলবো যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, তো তোমাকে এটা দেখাইতে হবে। ঠিক আছে, তো জি এর স্যার। মধ্যে ইম্পর্টেন্ট যেটা তোমাদের বইতে তো সোনার তরী আছেই, এছাড়া মানসী দিতে পারে, তারপরে ক্ষণিকা, এখানে ক্ষণিক লেখা আছে, এটা ওই যে তোমার এয়ার সুবিধার্থে দেওয়া হয়েছে এভাবে, এটা হবে ক্ষণিকা, এটার নাম হচ্ছে ক্ষণিকা, পুনশ্চ এটাও মাঝে মাঝে দেয়, চৈতালি, খেয়া, চিত্রা, তারপরে হচ্ছে যে কবি কাহিনী, বনফুল, বলাকা, এই এখানে বনফুল বলাকা একসাথে, বাট তোমাকে বলাকাটা আলাদা জানতে হবে। ওই যে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো একবার রবীন্দ্রনাথ ঠাকুরের এয়ার মধ্যে আছে, ওই জীবনের জীবনের মধ্যে মধ্যে দেওয়া আছে, থাকে ওটা স্যার। একবার পড়বা, পড়ার পরে এটা একটু মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারো, মুখস্থ করলে ক্লিয়ার হয়ে যাবে। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা মাস দিবে, এই কবিতা থেকে প্রশ্ন মাস দিবে, মানে দেয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি। আর এখানে এই টপিকটার নাম হচ্ছে যেভাবে তুমি টপিকগুলো শেষ করবে, কিভাবে শেষ করবে, প্রথম হচ্ছে কবিতার নাম জানতে হবে, তারপর কবির নাম জানতে হবে, তারপরে কবি সম্পর্কে পড়তে হবে, কবিতা পড়ে কবি সম্পর্কে পড়ে নিতে হবে আগে, সেটা কবি হতে পারে অথবা লেখক হতে পারে, উপন্যাসিক হতে পারে, নাট্যকার হতে পারে, তার সম্পর্কে আগে পড়ে নিবা। কি কি পড়বা, জন্ম, মৃত্যু, জন্মস্থান, এটা হবে আসলে এখানে একটু বানান এ হয়েছে, এটা হবে কালীঘাট, এই এই জায়গাটা ভুল হয়েছে, এটা কালীঘাট কলকাতা হবে। ঠিক আছে, পৈতৃক নিবাস জি হচ্ছে স্যার। যে কোটালীপাড়া, গোপালগঞ্জ। ঠিক আছে, পিতার নাম সে মাতার কি নাম, বাংলাদেশের? হ্যাঁ বলো, সে কি বাংলাদেশের? হ্যাঁ বাংলাদেশে, ওই সময় তো ব্রিটিশ ভারত 26 সালে জন্মগ্রহণ করছে না, ওই সময় ব্রিটিশ ছিল, তো সে ও বাংলাদেশ অংশে তার পৈতৃক নিবাস, কিন্তু তার জন্ম হয়েছে কলকাতায়, তখন তো কলকাতা পুরা ভারতের অংশ, বুঝে গেছে। হ্যাঁ স্যার। ওকে, তারপরে তার এই যে তার জন্য ইম্পর্টেন্ট যেটা আসলে, সেটা হচ্ছে তার পৈতৃক নিবাস কোথায়, কোটালীপাড়া, গোপালগঞ্জ, আর জন্ম 1926, আর হচ্ছে মৃত্যু 21 বছর বয়সে তিনি মারা যান, অর্থাৎ 1947 সালে তিনি মারা যান। যক্ষা রোগে মারা গেছে সে। হ্যাঁ হ্যাঁ, আর কি রোগে মারা যান এটাও ইম্পর্টেন্ট, 21 বছর মারা বয়সে বয়সে মারা যান, এটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে তিনি কমিউনিস্ট ধারার বামপন্থী ছিলেন, একটু এটা মনে রাখতে পারো, চাইলে এটা দেয় না, তারপরে যদি মারি দেয় তখন আবার আটকে যাবা। তারপরে তারপর এই যে সাহিত্যকর্মের মধ্যে কাব্যগ্রন্থ, ছাড়পত্র, গুমনে, পূর্বাভাস, অভিযান, হরতাল, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী লেখক এবং শিল্পী সংঘের পক্ষে তিনি আকাল, এখানে আকাশ লেখক, সেটা আকাল হবে, আকাল নামে একটি কাব্য তিনি সম্পাদনা করেছিলেন, এটা পরীক্ষায় এইভাবে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে সুকান্ত ভট্টাচার্য কোন কাব্যগ্রন্থটি লিখেছিলেন, উত্তর হচ্ছে আকাল। ক্লিয়ার? স্যার, ফ্যাসিবাদ মানে কি? ফ্যাসিবাদ মানে হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার ওই মুসলিনির ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইতালির মুসলিনি হ্যাঁ ফ্যাসিবাদী ছিলেন, ফ্যাসিবাদী সরকার ছিলেন, ফ্যাসিবাদ হচ্ছে যে এটা তাদের একটা, তারা একটা মানে ভাবধারা ওই সময় তারা চালু করছিল ওই দেশে, বুঝে গেছে, হ্যাঁ স্যার। মানে তারা এটা ওদের একটা পলিটিক্যাল আইডিয়াল, মানে আইডিওলজি ছিল, মানে পলিটিক্যাল তাদের একটা এজেন্ডা ছিল, তো এটা ওই যে মুসলিনিকে পরবর্তীতে সারা বিশ্ব গ্রহণ করে নাই ভালোভাবে, এই জন্য এটাকে এখন এ হিসেবে দেখা হয়, মানে খারাপ জিনিস হিসেবে দেখা হয়, কিন্তু তাদের কাছে এটা ওই সময় ভালো ছিল ওই দলের কাছে, বুঝে গেছে, জি স্যার। অর্থাৎ তারা এটাকে, তারা ফ্যাসিজম বলা হতো এটাকে। ক্লিয়ার? যেমন হিটলারের ছিল নাৎসিবাদ আর মুসলিনের ছিল ফ্যাসিবাদ, মনে থাকবে এগুলো, আবার জি স্যার। মানে মাঝে মাঝে ওই যে বাংলার মধ্যে চলে আসে। তো যাই হোক, এবার কবি সম্পর্কে আরো কিছু তথ্য এখানে আছে, যেমন তিনি কিশোর কবি, তারপর হচ্ছে যে ওই যে আকাল এবার আসছে এখানে, আকাল 18 বছর বয়সের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে যে যৌবনের উদ্দীপনা, হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম যে এখানে যৌবনের উদ্দীপনা, সাহসিকতা এবং দুর্বার গতি, এটা 18 বছর বয়সের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে,
আর এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই কথাও তিনি বলছিলেন। এটা সুকান্ত ভট্টাচার্য যেটা বলেছিলেন, মারা যান 21 বছর বয়সে, কোথাও কোথাও 20 বছর 9 বছর 9 মাস লেখা আছে, দুইটাই কারেক্ট। এবার এখানে প্রথম যে লাইন কবিতাটা সেটা হচ্ছে যে 18 বছর বয়স কি দুঃসহ, আর শেষ লাইন হচ্ছে যে এ দেশের বুকে 18 আসুক নেমে। তো পরীক্ষায় আসছে এবার যে কবির প্রার্থনা কোনটি, প্রার্থনা হচ্ছে এ দেশের বুকে 18 নেমে আসুক, বুঝে গেছে? জি স্যার, তো তোমাকে এই কবিতাটার প্রতিটা লাইন বুঝে রাখতে হবে, প্রতিটা লাইন। যেমন আমি একটা যদি তোমাকে বুঝাই একটু করে, মানে জাস্ট একটা কবিতা বুঝে দিই তোমাদের জন্য, তাহলে পরবর্তীতে তোমরা বিভিন্ন কবিতা পড়ার সময় ওভাবে পড়বা, পড়লে তোমাদের যদি কোনো ওই যে প্রশ্ন কিছু আনকমন থাকে মাঝে মাঝে দুই একটা কঠিন মনে হয়, সেগুলো আর কঠিন মনে হবে না। খেয়াল করো, লেখা আছে 18 বছর বয়স কি দুঃসহ, পরীক্ষায় আসবে যে 18 বছর বয়স কি রকম, দুঃসহ, অসহ্য, এরকম নানা রকম কিছু তোমাকে দিবে, বেদনাময়, কান্নাময়, কিন্তু তোমার কাছে সবই সঠিক মনে হবে, কিন্তু কবিতার মধ্যে যেটা আছে ওইটাই তোমাকে লিখতে হবে, ওইটাই তোমাকে দেখাতে হবে। দুঃসহ, স্পর্ধানে মাথা তোলবার ঝুঁকি, ঠিক আছে? জি স্যার, তারপরে তো বলবে যে 18 বছর বয়সের, 18 বছর বয়স কবিতায়, কবিতায় স্পর্ধা, কবির স্পর্ধা কিসের ক্ষেত্রে, মাথা তোলবার ঝুঁকির ক্ষেত্রে, ক্লিয়ার? জি স্যার, অথবা মাথা তোলবার ঝুঁকির ক্ষেত্রে কবি কি নেয়, স্পর্ধা নেয়, ঠিক আছে? স্যার মাঝে বছর মধ্যে বয়সে চলে আসে যে, হ্যাঁ বলো, মাঝে মধ্যে চলে আসে যে 18 বছর এই শব্দটি কতবার ব্যবহার হয়েছে। হ্যাঁ ওগুলা তো, ওগুলা তো, ওগুলা তো কমন, ওগুলা এগুলা দেয়, কিন্তু আমি তোমাকে একটু ডিপলি পড়াচ্ছি, ওগুলা তো দিবেই, ঠিক আছে? 18 বছর, এই যে দেখো জি স্যার, 18 বছর বয়স, তো তুমি কোন হুম, 18 বছর বয়স আরেকবার পাইছো না, হ্যাঁ স্যার, এমনি নাম পাইছো না? সহ হয়েছে 10 বার, অভিভাবক লিখছে 9 বার। আমি বলি 18 কবিতার, ওই যে কবিতার নাম সহ 9 বার আর কবিতার মধ্যে 10 বার, বুঝে গেছে? হ্যাঁ আবার 18 বছর শুধু বয়স নাই, এই 18 বছর একবার আছে মনে, একবার না 2 বার, শুধু 18 বছর, এটা পাবো একটু পরে পাবা। খেয়াল করো, 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, তো পরীক্ষা আসবে যে 18 বছর বয়সে কি উকি দেয়, উত্তর হচ্ছে বিরাট দুঃসাহসেরা, ক্লিয়ার? জি স্যার, ওকে, 18 বছর বয়সে কি নেই, ভয় নেই, কি নেই, বই নেই, ফদাগাতে কবি কি ভাঙতে চায়, পাথরের বাধা, কি ভাঙতে চায়, পাথরের বাধা, হ্যাঁ এইভাবে করে, পাথরের বাধা কিভাবে ভাঙতে চায়, পদাঘাতে, পদাঘাত মানে পায়ের আঘাত, ক্লিয়ার? জি স্যার, তাহলে এভাবে করে তুমি প্রতিটা লাইন, আমি একটু বুঝে দিছি জাস্ট, তুমি এভাবে করে প্রতিটা লাইন তোমরা স্টাডি করবা। সিরাজউদ্দৌলা মনে আছে, কেউ কথা বলতে পারতেছে না, সিরাজউদ্দৌলা কি শুনতে পারতেছ, বাংলার নবাব, তুমি কথা বলতে পারলে একটু আনমিউট করে কথা বলবা। এখানে নানা রকম প্রশ্ন যেগুলো আছে এগুলো আমি আবার দিয়ে দিছি জাস্ট একটা প্যাটার্ন দেখানোর জন্য, কিভাবে তুমি স্টাডি করবা, ঠিক আছে? প্রশ্নগুলো দেখবা। এখন সাহিত্য থেকে আরো কিছু তথ্য দেয়, সেগুলো তোমাদের বইতে নাই, তো এগুলো আমি এখানে সংক্ষেপে দিয়ে দিছি। যেমন চর্যাপদ থেকে দিছি, চর্যাপদ থেকে কি আসে আমি বলি, চর্যাপদ কে আবিষ্কার করছে, চর্যাপদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, যে এটা এটা বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, চর্যাপদ, চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, 1907 সালে কে আবিষ্কার করেন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন, কত সালে প্রকাশিত হয় চর্যাপদ, 1916 সালে প্রকাশিত হয়। মূলত চর্যাপদ লিখছে অনেক আগে, এটা পাল রাজাদের আমলে লিখছে, 700 খ্রিস্ট, তোমার এই মনে করো খ্রিস্টাব্দ 700 অব্দের দিকে, 600 থেকে 700 অব্দের দিকে চর্যাপদ বৌদ্ধ ধর্মের যারা এই তোমার পণ্ডিত ছিলেন তারা লিখছিল। চর্যাপদ একটা বাংলা সাহিত্যের আদি নিদর্শন, অর্থাৎ এটা ধর্মীয় একটা গ্রন্থ মূলত বৌদ্ধ ধর্মের। এখন এটা কেন আদি নিদর্শন বাংলা সাহিত্যের, কারণ বাংলা সাহিত্যের মানে এর আগের কোনো কিছু আর পাওয়া যায় নাই, নাটক, উপন্যাস, কবিতা, গান, গল্প কিছু আর পাওয়া যায় নাই চর্যাপদের আগের। আর চর্যাপদ মানে অনেক প্রথম দিকের যারা বাংলা ভাষার পণ্ডিত তারাও এটা নিয়ে একটু সন্দিহান ছিলেন যে এটা বাংলা ভাষার কিনা, কারণ সেখানে প্রচুর সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষার শব্দ, এমনকি হিন্দি তোমার মৈথিলি ভাষা নামে একটা ভাষা আছে, ওই ভাষারও প্রচুর শব্দ এখানে পাওয়া গেছে চর্যাপদের মধ্যে, কিন্তু অধিকাংশ ভাষা শব্দ বাংলা ভাষার। তো মূলত ওই যে পাল আমলের সময় তোমার এই বাংলা অঞ্চলে, হ্যাঁ, ভাষাগুলো মিক্স ছিল, মানে ওই সময় বাংলা ভাষা মাত্র তৈরি হচ্ছে, আমাদের যে এখন আমরা যে ভাষায় কথা বলি এই ভাষাটা মাত্র তখন তৈরি হচ্ছে, পুরোপুরিভাবে আলাদা হয়নি তখনো, মানে আলাদা একটা বৈশিষ্ট্য তখনো পাইনি বাংলা ভাষা।
তো ওই সময় রচিত হওয়ার কারণে এটাতে বিভিন্ন ভাষার শব্দ মিক্স আছে, তবে বেশিরভাগ ভাষা বাংলায়, বেশিরভাগ শব্দই বাংলায়। যেমন এখানে একটা লাইন আছে যে, আমি একটা লাইন তোমাকে বলতেছি যে, হাতেরও কাঙ্কন মালও দাপন, এরকম একটা লাইন আছে, হাতেরও কাঙ্কন মালও দাপন। তুমি এখানে কি বুঝতেছো? আমি জানি না, আমি হাত বুঝতেছি, কাঙ্কন বুঝতেছি, কাঙ্কন মানে হচ্ছে যে চুড়ি, মালও দাপন, দাপন দিয়ে তুমি হয়তো বুঝবে না, দাপন হচ্ছে আসলে দর্পণ কে বুঝেছে, হাতেরও কা। এবার তুমি একটা কিছু কি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে তোমার কাছে, হাতের কাঙ্কন আর দর্পণের কথা বুঝছো তুমি। এখানে মূলত সেই হাতেরও দাপন, হাতেরও কাঙ্কন মালও দাপন, এটা দিয়ে কবি বুঝিয়েছিলেন যে হাতের আয়না, হাতের চুড়ি দেখার জন্য, হাতের কাঙ্কন দেখার জন্য আয়নার দরকার হয় না, এই কথা বুঝেছেন তিনি এখানে। তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ কথা বলছে তিনি, যে হাতের কাঙ্কন দেখার জন্য আয়নার প্রয়োজন হয় না, অর্থাৎ তোমার সামনে যেটা ঘটতেছে সেটা দেখার জন্য তো আয়নার দরকার নাই, দর্পণ দরকার নাই, এই কথা তিনি সেখানে বলেছিলেন। তো এটা তোমরা বুঝবে না, এ তো আমি বুঝাচ্ছি যে দেখো এই যে একটা লাইন, এই লাইনের মধ্যে তিনটা শব্দ বাংলার স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু আরো দুইটা শব্দ বোঝা যাচ্ছে না। তো এইভাবে করে এটা পরবর্তীতে পণ্ডিতরা, বাংলা ভাষার যারা পণ্ডিত, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওনারা এটাকে পরবর্তীতে অর্থ সহকারে পুরো চর্যাপদটাকে প্রকাশ করছিল 1616 সালে, কিন্তু চর্যাপদ রচনা হয়েছে 700 সালে, ওই বৌদ্ধ ধর্মের যারা পণ্ডিত ছিলেন তারা এটা রচনা করেছিলেন। এটা তোমার জানার দরকার নাই, তুমি যেটা জানো যে বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে যে, বা বাংলা সাহিত্যের ঠিক যেটাই বলো, বাংলা সাহিত্য বা বাংলা ভাষা যে যাই বলো, সেটার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। মানে চর্যাপদের আগে আর কোনো গ্রন্থ পাওয়া যায় নাই যে গ্রন্থের মধ্যে বাংলা ভাষার অস্তিত্বের প্রমাণ আছে। অনেকই ক্লিয়ার আমার কথা? জি স্যার, এবার তো বুঝবা চর্যাপদ কি জিনিস, হ্যাঁ মানে স্যার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে, এটা তুমি মনে করতে পারো এটা ধর্মগ্রন্থ, আমি কেন বলবো? তুমি এই জন্য বলবা, তুমি বাংলা ভাষাভাষী, তুমি বাংলা ভাষায় কথা বলো, তুমি যেহেতু বাংলা ভাষায় কথা বলো, তাহলে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে, বাংলা সাহিত্যের উৎপত্তি কোথা থেকে হয়েছে, ওটা তোমাকে জানতে হবে। তাহলে সেটা জানলে তোমাকে এবার চর্যাপদ সম্পর্কে জানা লাগবে, এই জন্য এটা পরীক্ষা দেয়। আশা করি ক্লিয়ার, পরীক্ষা কেন দেয়? এবার খেয়াল করো, স্যার এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, উনি কি মহিলা নাকি পুরুষ? না না, পুরুষ পুরুষ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ক্লিয়ার? জি স্যার, চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটা সর্বপ্রথম প্রমাণ করছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ক্লিয়ার? জি স্যার, আর চর্যাপদ আবিষ্কার করছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, ওই নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। তাও তিনি, হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের এই চেয়ারম্যান, শুধু বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান না, তিনি বাংলা ডিপার্টমেন্টের, বাংলা ডিপার্টমেন্ট উনি প্রতিষ্ঠা করছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে বাংলা ডিপার্টমেন্ট, বাংলা পড়ানো হয়, বাংলা সাবজেক্ট, এটা উনি চালু করছে, হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মূলত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয় 1921 সালে, তখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। এবং হরপ্রসাদ শাস্ত্রী শুধুমাত্র বাংলা না, তিনি সংস্কৃত ডিপার্টমেন্টেরও হেড ছিলেন, দুইটা ডিপার্টমেন্ট একসাথে চালাতেন তিনি, মানে দুই ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন তিনি। আর হরপ্রসাদ শাস্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন আরেকজনে, আরেকজন ব্রিটিশরা তাকে দায়িত্ব দিছে, দায়িত্ব দিয়ে বলতেছে যে, যে তোমাদের বাংলা ভাষার যে বিভিন্ন গ্রন্থ আছে এগুলো তুমি সংগ্রহ করো। দায়িত্ব দেওয়ার পরে হরপ্রসাদ শাস্ত্রী প্রথমে নেপাল গিয়েছিলেন, ভারতে গিয়েছিলেন, হ্যাঁ, বিভিন্ন দেশে ঘুরতে ঘুরে ঘুরে পুঁথি সংগ্রহ করতেছিলেন বাংলা ভাষার, হ্যাঁ, পুঁথি, তারপর নানা রকমের ইয়া সংগ্রহ করতেছিলেন। কিন্তু তিনি মোট 3 বার নেপাল ভ্রমণ করছিলেন, শেষবারে গিয়ে তিনি এ চর্যাপদটা পাইছিলেন, পেয়ে তিনি তিনি এটা পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেন নাই, ঠিক আছে? পরবর্তীতে তোমার সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওনারা এটাকে পরবর্তীতে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছেন। তো যাই হোক, এটা তো তোমাদের এখন ডিটেল জানার দরকার নাই, পরে কোনো এক সময় যদি আবার কোনো কারণে পড়তে হয় তখন জানতে পারবা। তো আরেকটা জিনিস, চর্যাপদ গেল, চর্যাপদ হচ্ছে প্রাচীন, প্রাচীন যুগের সাহিত্য, মনে রাখতে হবে প্রাচীন যুগের, প্রাচীন যুগের পরে হচ্ছে মধ্যযুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ। তো মধ্যযুগের সাহিত্যের মধ্যে কিছু সাহিত্য আছে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে, এটা হচ্ছে যে মধ্যযুগের সাহিত্য। আমি একটু দেখি আর কতক্ষণ বাকি আছে, বেশি আর 6 মিনিট কথা বলতে পারবো তোমাদের সাথে, 6 মিনিট পরে আমি আর পড়াবো না, আজকের আজকের পড়া এখানে থাকবে, পরে পড়াবো, ঠিক আছে? পরের সময়টা আমি জানাই দিব, জি স্যার, আজকে আমার একটু কাজ আছে। শ্রীকৃষ্ণ কীর্তনটা একটু বলে দেই, দ্রুত শেষ করে দিচ্ছি আমি। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে যে হিন্দু ধর্মের রামায়ণ অনুসারে রচিত, এটা রচনা করেছিলেন বসন্ত রঞ্জন, সরি, এটা রচনা করেছিলেন এই চণ্ডী দাস, রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন, রচনা করেছিলেন বরু চণ্ডী দাস, বরু চণ্ডী দাস এটা রচনা করেছিলেন, আর এটা আবিষ্কার করেছিলেন, এটা প্রথমে বরু চণ্ডী দাস রচনা করলেও এটা আবিষ্কৃত অবস্থায় ছিল না, অর্থাৎ এটা মানে ওই বিভিন্ন তোমার মন্দিরে বা বিভিন্ন
হিন্দু ধর্মের যারা তোমার কি জানি সাহিত্য করতেন তারা এটা পড়াশোনা করতো, কিন্তু এটা পরবর্তীতে তোমার বাংলা ভাষার যখন তোমার ইতিহাস বা বাংলা ভাষা নিয়ে গবেষণা শুরু হলো তখন এটা বসন্ত রঞ্জন রায় নামক এক ভদ্রলোক এটা আবিষ্কার করছেন কলকাতা থেকে, কলকাতা না এটা আসলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে আবিষ্কার করছিলেন। ওটা তোমাদের জানার দরকার নাই, শুধু মনে রাখো শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা হচ্ছে বুরু চণ্ডীদাস, আর এটা আবিষ্কার করছিলেন বসন্ত রঞ্জন রায়। আর শ্রীকৃষ্ণ কীর্তন রামায়ণের কাহিনী অনুসারে লেখা, তবে রামায়ণের মধ্যে তোমার এই সরি এটা রামা হ্যাঁ রামায়ণ অনুসারে লেখা, এটা এটা হচ্ছে যে সাহিত্যিক ভাষায় লেখা, এটা ধর্মীয় ভাষায় লেখা না। অর্থাৎ মনে করো আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছে না, সেখানে কি সব জায়গায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের ফুল ঘটনাগুলো একদম উনি যেভাবে করছে ভাবে লেখা আছে? কিছু কিছু জায়গায় একটু কি তোমার ওই যে কি বলে সেম সাহিত্যিক সেম ভাবে লেখার জন্য অনেক সময় কি একটু রসকস মিশ্রিত করা লাগে না? জি স্যার, ও ওরকম করে লিখছিলেন বস কি জানি বুরুচন্দ্রিয়া সবাই লিখছেন। তো শুধু ভাবে না, উনি আসলে এখানে কৃষ্ণ নামক যে চরিত্রটা এই চরিত্রটার পুরোপুরি ভিন্ন চরিত্র তিনি নিয়ে আসছিলেন, অর্থাৎ ধর্মে তাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তিনি তার পুরোপুরি উল্টো ভাবে দেখাইছেন। ধর্মে তাকে মানে হচ্ছে যে তোমার ভালো একজন মানুষ, ভালো একজন দেবতা হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং কি মানব প্রেমী, তারপর হচ্ছে নানা রকম তার গুণাবলীর কথা ধর্মের মধ্যে বর্ণনা করা আছে। কিন্তু বুড়চন্ডী দাস এখানে তিনি কৃষ্ণকে অন্যরকম ভাবে দেখাইছেন, কৃষ্ণকে তিনি একজন রাখাল বালকের মতো করে দেখাইছেন এবং দেখাইছেন যে কৃষ্ণ নানা রকম ছল ছাতুরি এবং প্রবঞ্চনার আশ্রয় নিয়েছিলেন, এগুলো সেখানে দেখাইছেন। তো এটা ফ্যাক্ট না? ফ্যাক্ট হচ্ছে যে এই শ্রীকৃষ্ণ কীর্তন গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলা ভাষার প্রথম প্রকৃত রূপ, বাংলা ভাষা কি রূপে ছিল প্রাচীনকালে চর্যাপদের পরের যে রূপটা সেটা কি রকম, সেটা প্রথম তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে দেখা যায়। অর্থাৎ দেখা যায় যে এখানে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে দেখা যায় যে বাংলা ভাষার শব্দগুলো একদম এখন যেরকম আছে আমরা এখন যেভাবে পড়তেছি মোটামুটি প্রায় 80% সেভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে পাওয়া গেছে। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এটা রচয়িতা যে দেখো বুড়োচণ্ডী দাস লেখা আছে, আবিষ্কার করেছিলেন বসন্ত রঞ্জন রায়, ঠিক আছে? এটা জি স্যার। এটা নিয়ে ডক্টর মোহাম্মদ সদুল্লাহ গবেষণা করেছিলেন, যাই হোক এটা আর জানার দরকার নেই তেমন। এবার হচ্ছে যে মধ্যযুগের আরো কিছু সাহিত্যের নিদর্শন আছে, এগুলাকে মঙ্গল কাব্য বলে। এর মধ্যে আছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল। তো আমি নাম বলে ফেলছি, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল, আর তেমন কিছু জানার দরকার নেই, আর ওগুলো দরকার নেই টোটালি, জাস্ট মঙ্গল কাব্য। আবার মধ্যযুগের কিছু অনুবাদ সাহিত্য আছে, অনুবাদ সাহিত্য মানে এগুলো বিদেশি বিভিন্ন সাহিত্য থেকে অনুবাদ করে বাংলা ভাষায় নিয়ে আসা হয়েছে। যেমন কিছু আছে তোমার ইরানি কি জানি উপন্যাস বা গল্প নাটককে অনুবাদ করা হয়েছে, কিছু আবার ফার্সি, বেশিরভাগ ফার্সিকে করা হয়েছে, তখন ফার্সিকে অনুবাদ করা হয়েছে। যেমন তোমার ইরানের এক লেখক ছিলেন, ওর নাম হচ্ছে মালেক মোহাম্মদ জাইসি, উনি একটা তোমার কাব্য লিখেছিলেন, ওটার নাম ছিল ইউসুফ ওয়া জুলেখা, ইউসুফ ওয়া জোলাইখা এটা নাম ছিল। তো পরবর্তীতে এটাতে এটাকে বাঙালি একজন কবি, তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, উনি এটাকে বাংলা অনুবাদ করছে, অনুবাদ করে নাম দিয়েছেন ইউসুফ জোলেখা। মানে বুঝা গেছে বুঝছি স্যার। ইউসুফ জো? তো পরীক্ষা কি আসবে? পরীক্ষা আসবে যে ইউসুফ জোলেখা অনুবাদ করেন কে, বা ইউসুফ জোলেখা কাব্যের রচয়িতা কে? উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এটা হচ্ছে অনুবাদ কাব্য। আর মধ্যযুগের পরে গিয়ে তোমার উপন্যাস, গল্প, নাটক এগুলো আসছে, এগুলো মধ্যযুগে ছিল না, প্রাচীনকালেও ছিল না। প্রাচীনকাল এবং মধ্যযুগ পুরোটাই কাব্য, পুরোটাই কি বলতো কাব্য মানে কবিতা। এখন এই কবিতার গুলোর মধ্যে ওই সময়কার কবিতাগুলোর বিশেষ বৈশিষ্ট্য ছিল এরকম যে কবিতাগুলো এমন ভাবে লেখা হইতো মনে হইতো যে এটা একটা গল্প, এটা একটা উপন্যাস, ওখানে চরিত্র থাকতো। যেমন ইউসুফ জলেখার মধ্যে ইউসুফ জলেখা হচ্ছে নায়ক, যদিও এটা একটা কাব্য, ক্লিয়ার? জি স্যার, এখনকার নাটক বা উপন্যাসে নায়ক নায়িকা থাকে, তখনকার কাব্যের মধ্যে থাকতো, ক্লিয়ার? জি স্যার, ওকে, এবার শেষ ইউসুফ জলেখা কে লিখছে বলতো? শাহ মোহাম্মদ সগীর। সগীর। ওকে, তো এরকম এখানে কিছু অনুবাদ সাহিত্যের নাম এখানে দেওয়া আছে, এগুলো বিডি ইউনিটে বেশি গুরুত্বপূর্ণ, এই ইউনিটে মাঝে মাঝে দিতে পারে। তার মধ্যে লাইলি মজনু ইম্পর্টেন্ট, চন্দ্রাবতী ইম্পর্টেন্ট, পদ্মাবতী ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি তোমরা পরে দেখে নিবা, আমির হামজা ইম্পর্টেন্ট, শ্রীকৃষ্ণ কীর্তন ইম্পর্টেন্ট, আর হচ্ছে যে একটু আগে যেটা বললাম ইউসুফ জোলেখা ইম্পর্টেন্ট, আর গুলো তেমনটা লাগবে না। এই হচ্ছে মোটামুটি আমি বাংলা সাহিত্যের একদম যেটা তোমাদের মানে কি যেটা এই ইউনিটের জন্য যেটা দরকার অতটুকু বলছি, বিডি ইউনিটের জন্য আরেকটু বেশি দরকার। তো তোমরা তো বিডি ইউনিটের পরীক্ষা দিবে না, দিলেও আমার এই দায়িত্বটা আমার নাই, এটা তোমাদেরকে আরো নিজে থেকে জেনে নিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝে গেছো। আজকের ক্লাস এখানে থাকলো, পরবর্তীতে আমরা ইংরেজি বাংলার আবার ক্লাস শুরু করব।
আমি লিঙ্ক দিয়ে দিবো তোমাদেরকে এবং জানা দিব। তাহলে আজকে আল্লাহ হাফেজ, ঠিক আছে? ওকে স্যার, আদাব স্যার। ওকে।